নমস্কার, দূরদর্শন ত্রিপুরায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সামাজিক বিবর্তনের পথে যদি অগ্রগতিকে মাপতে হয়, তাহলে দেখতে হয় সেই সমাজে মেয়েদের অবস্থান ঠিক কোন জায়গায়, এবং সে নিয়ে ভারতবর্ষের বহু মনীষী সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। মেয়েদের বিভিন্ন সামাজিক সুরক্ষার জন্য, তাদের শিক্ষার প্রচার প্রসারণ, বিভিন্ন ধরনের প্রচার এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক উদ্যোগ বরাবরই নেওয়া হয়ে থাকে, এবং সেই উপলক্ষে জাতীয় বালিকা দিবস উদযাপিত হয়। জাতীয় বালিকা দিবসের কি ইতিহাস, কি তাৎপর্য রয়েছে এবং এই প্রসঙ্গে আর কি কি করা যেতে পারে, এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর রীতা দাস নায়েক। ম্যাডাম, আপনাকে স্বাগত। নমস্কার। শুরুতেই ম্যাডাম যেটা জানতে চাই, যে এই জাতীয় বালিকা দিবস, তার কি ইতিহাস রয়েছে? আমরা আজকের দিনের আলোচনাটা যদি এইভাবে ভাবি যে রাষ্ট্রীয় চিত্র, তার সঙ্গে কিছু কিছু ভাবনা, তো আমি যদি একটু অতীত, বর্তমান, ভবিষ্যৎ এভাবে চিন্তাটাকে বা আলোচনাটাকে ছড়িয়ে দিই। অতীতটা বলতে গেলে আমরা 2008-এর 24শে জানুয়ারি থেকে আমরা এটা একভাবে পালন করে আসছি, এবং এটা করার উদ্দেশ্য কি, কেন 24শে জানুয়ারি আমরা রাষ্ট্রীয় বালিকা দিবস করলাম, তার কারণ যাতে কিনা বালিকাদের স্বাস্থ্য, শিক্ষা এইসব বিষয়ে যেন একটা সচেতনতা দেওয়া যায় সমাজের থেকে, এবং আমরা যেটাকে বলি মানে টোটাল তাদের সব মিলিয়ে একটা ব্যক্তিত্ব গড়ে তোলার, তো বালিকা থেকেই শুরু হয়, কারণ এই বীজ সুপ্ত বীজ থেকেই মহিরুহ হয়, সেই জন্য সেটা যাতে তাদের এই জিনিসটা গড়ে উঠতে সাহায্য করে, তাদের সচেতনতা দেয়া যায় যে কিভাবে তারা নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে পারে, সেই নিয়ে শুরু হয়েছিল কিন্তু মিনিস্ট্রি অফ চাইল্ড অ্যান্ড উইমেনমেন্ট কমিটি ডিপার্টমেন্ট। এবারে অতীতটা মোটামুটি ঠিক আছে যে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের স্বাস্থ্য বিষয়ে নজর দেওয়ার জন্য, পণ প্রথা বা গার্হস্থ্য হিংসা কিভাবে এটা দূরীভূত করা যায়, সেখান প্রথম থেকেই যদি আমরা তাদেরকে সেই ব্যাপারে সচেতন করি বা সমাজ সচেতন হয়, তাহলে হয়তো আমরা অনেক কিছু এড়াতে পারবো। এটা থেকে অতীত শুরু হয়েছিল। আচ্ছা, এবারে যদি আমরা সেখান থেকে আস্তে আস্তে এবং সেই অতীতে দেখা, অতীত যদি আরও পেছনে অতীত টানি, তাহলে আমরা স্বামী বিবেকানন্দ, নিবেদিতার স্কুল, বেথুনের স্কুল, এগুলো অনেক, রামমোহন বিদ্যাসাগর, কাউকে ফেলতে পারবো না, যে কথাটা আমরা শুরুতেই শুনলাম যে অনেক মনীষীরা অনেকেই এ ব্যাপারে এগিয়ে এসছেন, কিন্তু সেটা বড় অতীত। এবারে যদি আমরা কিছুটা আগে আসি, যেটা আমার সবচেয়ে একটু মানে অবাক লাগে যে একবিংশ শতাব্দী আমরা ধরে রেখেছি যে সেটা একটা পোস্ট মডার্নিটি এরা, তো এই সময় আমরা ভীষণভাবে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এসে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কেন রাষ্ট্রীয় বালিকা দিবস, যেখানে অনেক আগে থেকে মেয়েদের শিক্ষা প্রসার প্রচার নিয়ে অনেক কিছু বলা হয়েছে, তারপরেও কেন এই মানে প্রয়োজনটা দেখা দিল? এটা আমার মনে হয়, এবার আমরা যদি অতীত থেকে একটু বর্তমানের দিকে পা বাড়াই, তাহলে দেখব যে বর্তমানে যে প্রেক্ষিত রয়েছে আমরা সবাই সেটা নিয়ে খুব চিন্তিত। মহিলারা আছেন কিন্তু, বালিকারা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই বালিকার শ্রেণীকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রামীণ বালিকা, রুরাল, আর একটা যদি পৌর, আরবান, এইভাবে যদি ভাগ করি, তাহলে দুটোর চালচিত্র সম্পূর্ণ আলাদা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে সেক্স রেশিও এখন চলছে, আমাদের 1901-এ ছিল 972 ফিমেলস পার 1000 মেলস, আর বর্তমানে 2021, আমি 22, 23, 20 এগুলো ধরবো না, কারণ এগুলো সব প্রজেক্টেড, 2021-এর যে সেন্সাস তাতে বলছে আমাদের ইন্ডিয়াতে 943 ফিমেল পার 1000, এবং তার মধ্যেও যদি আমরা দেশ মানে প্রত্যেকটা রাজ্য হিসেবে দেখি, তাহলে ত্রিপুরার চিত্রটা একটু ভালোই, 961, কিন্তু সবচেয়ে করুণ যেটা সেটা হচ্ছে আমাদের এনসিটি দিল্লি, চণ্ডীগড়, এরা পাঞ্জাব, এরা একদম 900-এর নিচে। আর সবচেয়ে ভালো হচ্ছে কেরালা এবং পন্ডিচেরি, এরা 1000-এর কাছে উপরে। আর এইগুলো আমরা যদি একটু দেখি, আমি কেন এই ডেটাটা দিলাম, যে এগুলো দেখলে বোঝা যায় কেরালা
শিক্ষার হার অনেক বেশি, আর সেখানে জম্মু কাশ্মীর বা সবচেয়ে খারাপ অবস্থা দমন দিউ, সেখানে মাত্র 618। তাহলে আমাদের উচিতটা কি, আমাদের একদম আইডিয়াল হচ্ছে যদি সমান সমান থাকে। আমি গাড়ির সঙ্গে তুলনা করি, তা একটা গাড়ির সামনে পেছনে দুদিকে সামনে পেছনে দুটো করে চাকা আছে, চার চাকার গাড়ি যদি হয়, তাহলে এই দুটো চাকার মধ্যে যে কোনো একটা চাকার যদি হাওয়া বেরিয়ে যায় বা কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিশ্চয়ই সেই গাড়িটা ভালো করে চলতে পারবে না, পথে মুখ থুবড়ে পড়বে। আমাদেরও কিন্তু এই যে নারী পুরুষের যে সংখ্যাটা, সেটা যদি একদম এই চারটে চাকায় যথাযথ মানে 1000/1000 যদি থাকে সমান সমান, তাহলে কিন্তু এই সমাজটা একদম সুন্দরভাবে চলবে। কিন্তু যেই মুহূর্তে আমাদের একটা কম হবে, তখনই কিন্তু আমাদের সমাজে নানা রকম প্রতিকূলতা দেখা দেবে, অনেক দগদগে ঘা হয়ে যাবে, যেটার সম্মুখীন আমরা বর্তমানে। তো সেই জন্য এই কারণে বর্তমানে অনেক কিছু প্রেক্ষিত দেখা যায়। যেমন আমি তোমাকে ছোট ছোট জিনিস কয়েকটা উদাহরণ দিই, বালিকা নিয়ে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টে যাব না, যেহেতু রাষ্ট্রীয় বালিকা দিবস, ছোট হলে কি করে আমরা গঠন করতে পারি তার ব্যক্তিত্বটা। দু একটা ছোট ছোট ঘটনা বলবো, ক্ষুব্ধজনক ঘটনা, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, এটা আমাদের এখন চলছে, সবাই সচেতন সে ব্যাপারে, এবং সে ব্যাপারে যারা গ্রামে আছে বা যারা হাউসহোল্ড ওয়ার্ক করে তারাও কিন্তু মেয়েদেরকে পড়াবার ব্যাপারে একটু সচেতন, কারণ এই সচেতনতাটুকু অন্তত ঊনবিংশ বিংশ শতাব্দী থেকে এখন একটু ভালো। কিন্তু কি হয়, আমাদের যেমন আমি একটা ছোট্ট গল্প বলি, মা কাজ করেন বাড়িতে, বাড়ির কাজ করেন, এবার মেয়েটিকে একটি স্কুলে দেওয়া হয়েছে, এটা ত্রিপুরারই ঘটনা, মেয়েটিকে একটি স্কুলে দেওয়া হয়েছে যে সে পড়বে বলে, তো মা যথাসাধ্য চেষ্টা করছে মেয়েটা যাতে একটু ভালো হয়, ওর মতো যেন জীবন না কাটায়। তো সেই কারণে খুব উচ্চবিত্ত নয়, খুব ভালো না, আবার খুব খারাপও না, মাঝারি স্কুল, যেগুলোতে বাংলা মিডিয়ামেরা যায়, তাতে ভর্তি করিয়ে দিয়েছে। এবারে ভর্তি করবার পরে একটা হয় না যে ইন্ট্রোডাকশন দেওয়া হোক, সেই ইন্ট্রোডাকশনে সেই মেয়েটি বলেছে তার মা বাড়ির কাজ করেন আর বাবা চায়ের দোকানে কাজ করে। এরপরে হঠাৎ করে বাকি যারা বান্ধবীরা ছিল তারা পরের দিন থেকে ওকে বলেছে, তুমি আমাদের এখানে বসবে না, তুমি ওই বেঞ্চে গিয়ে বসো। আচ্ছা, তো মেয়েটি পরের দিন স্কুলে বলেছে, আমি যাব না স্কুলে। মা বলেছে, কেন যাব না, আমি এত কষ্ট করে ভর্তি করি। বলছে, না যাব না, কিছুতেই বলছে না, কিন্তু খুব কাঁদছে। অনেক করে বোঝা গেল যে তাকে ওরকম সেগ্রিগেট করে দিয়েছে যে তুমি আমাদের সাথে মিশবে না, কেন, তোমার স্ট্যাটাসটা আমাদের সাথে সমান নয়। তাহলে এই যে ছোট বয়সে এই জিনিসটা একদম ছোট বাচ্চার মধ্যে কেন ঢুকবে, নিশ্চয়ই আমরা বড়রা কোনো না কোনো সময় এই ধরনের আলোচনা তার সামনে করেছি। সেই কারণে মেয়েটির বাকি মেয়েদের মধ্যে সেটা হয়েছে যে স্ট্যাটাসের ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু একটা বড় একটা সমস্যা বলে আমার তো মনে হচ্ছে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে আর্থসামাজিক যে বৈষম্য রয়েছে সেটা কোথাও না কোথাও যে বালিকাদের বিকাশের ক্ষেত্রে, মূলত মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে একটি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। বালিকার প্রসঙ্গে আমরা আসব, কিন্তু এই যে একটু আগে আপনি লিঙ্গ বৈষম্যের যে প্রসঙ্গগুলো তুলে ধরলেন, সেদিক থেকে বলতে গেলে যে দেখা যাচ্ছে যে একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েও এখনও কন্যাভ্রূণ হত্যা নিয়ে প্রচার প্রসার করতে হচ্ছে সরকারকে, বিভিন্ন জায়গায় করতে হচ্ছে। এবার এর জন্য তো বালিকারা দায়ী নয়, আমরা যারা সমাজের ধরুন যারা নিয়ন্ত্রক রয়েছে তারাই মূলত দায়ী। এখন শুরুটা তাহলে এখান থেকেই করতে হবে। তো এই বিভিন্নতা বা বৈচিত্র্যটাকে কিভাবে কন্যাভ্রূণের ব্যাপারে, কন্যাভ্রূণ হত্যা নিয়ে কিছুদিন আগে আমি দেখেছিলাম ল ডিপার্টমেন্ট থেকে বোধহয় এরা একটা মানে ডকুমেন্টারি করেছিলেন। কন্যাভ্রূণের ব্যাপারটা কি, একটা আমাদের ওই মেন্টাল যে মানসিক একটা ভাবধারা ধ্যান ধারণার পরিবর্তন ভীষণভাবে ঘটাতে হবে। প্রথম কথা হচ্ছে কন্যা সন্তান সবসময় কন্যা সন্তান হচ্ছে ধার বা কর্জ, আর পুত্র সন্তান হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা একটা প্রচলিত ধারণা যে কন্যা হওয়া মানে আমাকে তাকে দিয়ে দিতে হবে, তার জন্য সে আমার কোনো কাজে আসবে না। এবং অনেক সময় করে বলতে শোনা যায় যে আমার প্রথম সন্তানটি তো মেয়ে, তো আমি তো রিটায়ারমেন্টে চলে যাব, আমার ফ্যামিলিটা কি করে দেখবে। এইটা এই জিনিসটা একটা প্রচলিত ধারণা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটাই এখানেই আমি বলেছি আবারও সেই গ্রামীণ এবং শহরের, গ্রামে কি হয় যারা বেরিয়ে যায় কন্যা সন্তানকে রেখে,
তারা বলেন যে কন্যা সন্তান প্রতিপালনে খুব অসুবিধে হয়, কারণ এই যে আমি বাড়িতে 12-13 বছরের মেয়েটাকে রেখে যাচ্ছি, সে তো সেফ বা সিকিউর থাকছে না, কোনো না কোনোভাবে কিছু না কিছু যদি ঘটে যায় তখন সেই জন্য চেষ্টা হচ্ছে যে তাকে তাড়াতাড়ি করে একটা বিয়ে দিয়ে দেওয়া, বা তাকে আর বেশি পড়াশুনো না করানো, বা আর আবার যদি কন্যা সন্তান হয় সেই ভয় যে আমি কী করে তাকে সেফ, সেই জন্য কন্যা ভ্রূণ হত্যাটা এত বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে যে কন্যা তো আমার কাছে ধার বা কর্য, ফলে সুতরাং আমার কন্যা সন্তান কাঙ্ক্ষিত নয়। এবং এমনও দেখা গেছে যেহেতু আমাদের দেশে কন্যা সন্তান ভ্রূণ লিঙ্গ বিচার করাটা খুব আইনত দণ্ডনীয়, এমন অনেক দেশ আছে যেখানে সেই দণ্ডনীয় নয়, তারা ওখানে গিয়ে লিঙ্গ নির্ণয় করে অ্যাবর্ট করিয়ে চলে আসছে। এটা বহু ভালো ভালো মানে আডভান্স সোসাইটিতে এই জিনিসটা চালু আছে, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছিল। এটা একটা ভীষণভাবে অ্যাকিউট প্রবলেম। আমি সার্ভে করতে যখন গ্রামে মাঝে মাঝে যাই তখন আমাকে অনেকেই বলেন, মানে এই পুয়ারার সেকশন যারা আছেন তারা বলেন যে দিদিমণি আমাদের গ্রামে আছে, মেয়েরাও আছে, কিন্তু মেয়েদেরকে রেখে যাওয়াটা সবসময় সম্ভব হয় না, কারণ অনেক সময় অনেক মেয়ে অনেক আক্রান্তের শিকার হয়েছে, আর তখন দেখা যায় যে আমাদের পরিবারটাই ভেঙে গেছে, কারণ যে আক্রান্ত করলো সে যতটা না অ্যাবিউজড হয়, যে আক্রান্ত হলো তাকে নিয়ে চর্চা অনেক বেশি হয়, ফলে পুরো পরিবার একদম ভেঙে যায় বা একঘরে হয়ে যায়। এটা একটা তাদের মূল সমস্যা আমি অনেকখানি দেখেছি বলতে যে এই ব্যাপারটা হয়। আর যেহেতু পয়সা সেরকমভাবে থাকে না, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে না পয়সা পাড়ানো যাচ্ছে ইত্যাদি, আচ্ছা দিচ্ছে, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কি হচ্ছে, মেয়েটি যখন অসুস্থ হচ্ছে এই বাড়ির টোটকা টোটকা দিয়ে ইয়ে করছে, কিন্তু তারই ছেলেটি যখন অসুস্থ হচ্ছে তখন দৌড়ে নিয়ে যাচ্ছে, কারণ তার চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা। মেয়েটিকে বলছে হয়ে যাবে, এটুকু তো হয় মেয়েদের, এবং খুব কলকাল কথা হচ্ছে মেয়েদের প্রাণশক্তি অনেক বেশি বেশি, অর্থাৎ আমাদের যে পয়েন্ট অফ ভিউ, আমাদের যে দেখার যে বিষয়টা রয়েছে সেখানেই কোথাও না কোথাও এইটা মানসিক পরিবর্তন যদি না হয়, বর্তমান যে প্রেক্ষিত চলছে কিছু কিছু হচ্ছে কিন্তু এত সেট যে আমাদের মানে বিশেষত গ্রামীণ জায়গায় আমি বলছি, তো সেটা চেঞ্জ অনেকটা পরে হয়তো আসবে, কারণ বারবার যেসব এনজিওসরা আছেন, আমরা যারা আছি, তারা যদি ভীষণভাবে এটাকে নিয়ে প্রচার চালিয়ে যায়, শুধু একটা দিনের জন্য নয় সারা বছর জুড়ে, তাহলে আমার মনে হয় চেঞ্জ তো কিছু আসবে একদম। আরেকটা বিষয় যেটা, যেহেতু আজকে বালিকা দিবসে কথা হচ্ছে, বালিকাদের উন্নতি সাধনের কথা হচ্ছে, যেখানে একটা বিষয় ম্যাডাম লক্ষ্য করা যায় যে মেয়েদের মূলত স্কুলে যখন ওরা পড়ছে, যখন ওরা টিনেজে যখন ওরা পদার্পণ করলো, তখন ওদের বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে থাকে, বিভিন্ন সমস্যারও ওদের স্কুলে সম্মুখীন হতে হয়। তো দেখা যায় যে স্কুলে সেই সকল সমস্যাগুলোকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করা হয় না, যার ফলে সে স্কুলে যেতে কুণ্ঠা বোধ করে। তো এখানে 4-5 দিন 6 দিন যতদিনই গেল না, এর ফলে কি হচ্ছে যে ওর যে শিক্ষায় একটা ঘাটতি দেখা দিচ্ছে, স্কুলের প্রতি একটা বিরূপ মনোভাব কিন্তু ক্রমে ওর মধ্যে তৈরি হচ্ছে, যেটা পরবর্তী সময়ে আজকে যেখানে 6 দিন গেল না, পরে না স্কুলেই যাব না, স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে, এটা একটা গবেষণার, সামাজিক গবেষণায় বেরিয়ে এসেছে, এটা একটা অন্যতম কারণ। তো এই জায়গাটা কি করে পরিবর্তন করা, অর্থাৎ স্কুলের গণ্ডির ভেতরের পরিবেশটাকে কি করে যাতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে বাড়ির মধ্যে? এই জিনিসটার জন্য আমরা যারা শিক্ষিকা, আমরা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছি, তাদের একটু মানে এমপ্যাথি, নট দা সিম্প্যাথি, এমপ্যাথিটিক্যালি দেখতে হবে। তার কারণ যখন মেয়েরা একটু বড় হয়, মেয়েদের প্রকৃতির সঙ্গে মানিয়ে নেবার ক্ষমতাটা একদম মানে প্রকৃতিদত্ত, তারা খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, সেই জন্য আমরা যেটা বলি না মেয়েদের ম্যাচুরিটিটা একটু বেশি তাড়াতাড়ি আসে, নিশ্চিতভাবে আসে। তো সেই জন্য ওদের অ্যাডোলেসেন্টটা, যেখানে ছেলেদের 16-17 বছরে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, মেয়েদের 10-11-12 থেকেই শুরু হয়ে যায় সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সমস্যাগুলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি, যারা শিক্ষিকা আছে, যারা মা বাবা আছেন, তারা যদি একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন, যেমন 10-11 বছরে মেয়েরা আস্তে আস্তে কী হয়, তার ব্যবহারে অনেকটা পরিবর্তন দেখা যায়, হয়তো দেখা যাচ্ছে সে খুব জেদি হয়ে উঠছে, বা একটা কোনো কি রোল প্লে করতে চাইছে, রোল প্লে করতে চাইছে কিন্তু বলতে পারছে না, তো সে নানা রকমভাবে পরিবারকে একটা উত্তক্ত করছে, যাতে সমস্ত অ্যাট্রাকশনটা তার দিকে হয়, যেহেতু সেটা কেউ বুঝতে পারছেন না, তখন তার উপরে বকুনি চলে, তিরস্কার চলে, অনেক সময় প্রহারও চলে।
তো তার ফলে তখন মেয়েটা আরো বেশি অ্যারোগেন্ট হয়ে ওঠে। এবারে যখন স্কুলে যাচ্ছে, স্কুলে যখন তার শারীরিক পরিবর্তন হচ্ছে, তখন আমরা আজকে কিছুটা পরিবর্তিত, কারণ এই জিনিসটা আমরা বলে বা টিভিতে দেখিয়ে বা ডকুমেন্টারি দেখিয়ে মেয়েদেরকে বলে দিচ্ছি যে যে শারীরিক যে পরিবর্তনটা হচ্ছে সেটা কোনো, তার জন্য তোমার কুণ্ঠাবোধ হওয়ার কোনো কারণ, এটা অটোমেটিক, এটা ন্যাচারাল। তো সেই জিনিসটা বলে বলে তাদেরকে বলতে হবে যে 5-6 দিনই হচ্ছে। সেই জিনিসটা প্রত্যেকটা টিচারের, যে মেয়েদের ক্ষেত্রে, সেটা আবার কিন্তু তাকে সেই রিপিট করে দেবো যে পিছিয়ে গেল 6 দিন, 6 দিন যে কোয়েট স্কুলে যে 6 দিন ছেলেরা এগিয়ে গেল, সেটা মেয়েদেরকে নিয়ে আমরা যে স্পেশাল টিউটোরিয়াল ক্লাসগুলো করি, সেই টিউটোরিয়াল ক্লাসে কিন্তু সেই মেয়েদের যারা ওই 6 দিন আসতে পারেনি তাকে আবার কে সামনে নিয়ে আসতে হবে। তবে গিয়ে ও সামনের মাসে যখন আবার ওই 6 দিন কামাই করবে তখন 7 দিনের দিন সে ঠিক চলে আসবে, তখন মনে হবে না যে আমি 6 দিন পিছিয়ে পড়ে তো আমার অনেকটা পিছিয়ে যায়, ফলে আমি আর যাব না, স্কুল ড্রপ আউট, সেটা একটা প্রবণতা দেখা দেয়। এবং ইদানিংকালে আমরা দেখছি স্কুলে বা কলেজে আমরা যারা মেয়েদের যেসব শারীরিক মানে অস্বস্তি হয় বা হঠাৎ করে কোনো মানে একটু এম্বারাসমেন্টের মধ্যে পড়ে যায়, সেটা যাতে না পড়ে সেই জন্য আমরা অনেক মেশিন বা অনেক ধরনের মানে আমরা রেখেছি স্কুল কলেজে, সব ব্যবস্থা আছে যাতে কোনো অবস্থাতেই তাকে কোনো এম্বারাসমেন্টের শিকার না হতে হয়। এবং এই এই পর্যায়ে যখন চলছে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্পের অবতারণা করা হচ্ছে, যেন একটা সমতা বিধান করা যায়, মূল লক্ষ্য তো সেটাই যে সেটা সমতা বিধান করা পুরুষ এবং নারীদের মধ্যে সমাজ ব্যবস্থায়। এবং সেখানে দেখা যাচ্ছে এই যে নারী হয়ে ওঠার ব্যাপারটা শুরু হচ্ছে বালিকাদের মধ্যে থেকে, বালিকা, তাহলে এই যে তার মধ্যে চেতনাটা ঢুকিয়ে দেওয়া খুব ছোটবেলায় যে দেখো বাপু তুমি মেয়ে, সমাজের এই এই কাজগুলো তুমি করবে, চুল বাঁধাটা তোমার কাজ, রান্না করাটা তোমার তোমার কাজ, পুতুল নিয়ে খেলাটা তোমার কাজ, আর ছেলেকে বলে দেওয়া হচ্ছে যে এগুলো তোমার নয়, ওগুলো তোমার বোন খেলবে, তুমি বল নিয়ে খেলো, তুমি অন্য কোনো জিনিস নিয়ে খেলো। তো পরিবারের কি ভূমিকা রয়েছে এই চেতনা বিধানের ক্ষেত্রে? এই ডিসক্রিমিনেশনটা খুব ছোটবেলায় কিন্তু শুরু হচ্ছে এটার ক্ষেত্রেও, যেটা আরবান সোসাইটিতে এখন সেই ডিসক্রিমিনেশনটা অনেকটা কমে গেছে এখন, কিন্তু মানে আমাদের ছোটবেলায় কিন্তু আরবান সোসাইটিতে মানে আমাদেরও দেখেছি যে বল খেলতে গেলে তখন বা ডাঙ্গুলি খেলতে গেলে বা ওই যে মার্বেল খেলতে গেলে বারণ করা হয়েছে, কি ছেলেদের সাথে এগুলো খেলা, তুমি অন্য খেলা কর, তুমি রান্নাবাটি খেলো, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এনে দেওয়া হয়েছে রান্নাবাটি ইত্যাদি ইত্যাদি। এখন মানে কিন্তু চিত্রটা একটু পরিবর্তিত হয়েছে, এখন মেয়েদেরকে বলা হচ্ছে তোমার যা খেলতে ইচ্ছে হয় খেলো, কিন্তু গ্রামের দিকে সেটা কি হয়, ওই যে বলেছি যেহেতু একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, এইবারে বিকেলবেলা সন্ধে পর্যন্ত সে ডাঙ্গুলি খেলছে বা মার্বেল খেলছে, মেয়েটি কোথায় গিয়ে ছেলেদের সাথে বসে খেলছে সেইটা কিন্তু খুব একটা অ্যালাউ করা হয় না। তাকে এনে দেওয়া হয় যে আমি সারাদিন ধরে খাচ্ছি, মা বলছেন আমি সারাদিন ধরে খাচ্ছি, তুমি আমার সাথে একটু রুটি করো, তুমি আমার, তুমি বাবা এসছেন একটু চা করে দাও। তো ছোটবেলা থেকেই তাকে এটা ওই রান্নাবাটি খেলনা নয়, একদম এক প্র্যাকটিক্যালি তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রান্নাঘরে যে তুমি এই কাজগুলো করো। এবং পরবর্তী যেহেতু খুব আর্লি ম্যারেজ দিয়ে দেওয়া হচ্ছে, তার পরিবর্তীতে সে মা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এবং তাতে করে দেখা যাচ্ছে যে ম্যালনিউট্রিশন তার মধ্যে জমা পড়ছে, এবং তার পরবর্তী হচ্ছে গার্হস্থ্য হিংসা, কারণ সে যে যত কাজ করা উচিত সেই কাজ করতে পারছে না, কার তার তো মানে স্বাস্থ্য সেটা পারমিট করছে না, তখন কিন্তু গার্হস্থ্য হিংসা। এবং গার্হস্থ্য হিংসার ফলে অনেক মেয়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এবং তারাই গিয়ে বেঘর হয়ে সমাজে একটা দগ্ধকে ঘা তৈরি করছে। এটা ভীষণ চিন্তার ব্যাপার, এটার জন্যই বারবার আমাদের ওই সেই সমাজের কাছে পৌঁছতে হবে যেখানে বারবার মেয়েদেরকে ওই ধরনের জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে যে 13-12 বছর হলেই বিয়ে দেওয়া হচ্ছে। এবং এমনও অনেক সময় হয় হাসপাতালে গিয়ে যখন দেখা যাচ্ছে সেই মেয়েটি মা হতে যাচ্ছে, ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন বয়স কত, তখন বলছে এই তো ডাক্তারবাবু 19, আসলে মেয়েটির বয়স 14। আচ্ছা, বলছে 19, কারণ সে তো 18 বছরের নিচে, তার তো উপায় নেই, আগে তো বাড়িতে এসবগুলো হয়ে যেত, এখন তো বাড়িতে অনেক রকম আশাকর্মীরা ইত্যাদি আছেন বলে এখন হসপিটালের ক্ষেত্রে এইরকম বলছেন। এবং পরে যখন তাদের জিজ্ঞেস করা হয়েছে, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি কেন এরকম, বলছে যে 17-18 বছর হয়ে গেলে বাড়িতে রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। আমি বললাম তাহলে স্কুল কেন ইয়ে হচ্ছে না, বলছে অনেক সময় পড়াশোনায় তো 2 বার করে ফেল করছে, তখন আর স্কুলে যেতে চাইছে না, আর প্রাইভেট টিউটর রাখার তো আমাদের ক্ষমতা নেই, তো ফলে ভাবছি বিয়ে দিয়ে দিই।
বিয়েটাই খুব মানে একদম সেফ জায়গা, এই প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আছে। কিন্তু আরবানে সেটা অনেক কম, আরবান সোসাইটিতে কিন্তু অন্যরকম সমস্যা। আরবান সোসাইটিতে এরকম তুমি পুতুল খেলো বল খেলো ব্যাপারটা নেই, কিন্তু ওই যে একভাবে বেরো, আমি যেহেতু মানে শিক্ষিকা ছিলাম আমি দেখেছি ক্লাস মানে 6, 7, 8, 9 আমি অনেক সময় অনেক জায়গায় হয়তো বক্তৃতা দিতে গেছি, কিছুটা বলেছি, সেখান থেকে হয়তো জিজ্ঞেস করেছি যে বলো তো, প্রচুর মেয়েরা উত্তর দিয়েছে, কিন্তু কলেজে যখন পড়াতে এসেছি তখন তারা কোথায়? তখন আমি না সেই রকম মেয়ে, সেই রকম যে একটা মানে এগিয়ে এসে কোনো কিছুতে হাত বাড়িয়ে কিছু করা, এই পার্সোনালিটিটা কোথায় হারিয়ে গেল? কোনো কিছু কাজ দিলেই পরে পিছিয়ে যাওয়া, কেন এই কাজটা করো, এই জিনিসটা করো, তখন একটু পিছিয়ে যাওয়া। আর কোয়েড হলে পরে তো আরও চমৎকার, তখন তারা ওই ছেলেদের উপরে ঘাটটা চাপিয়ে দেয় যে ওরা করবে, আমরা সাহায্য করব কিন্তু ওরা করবে, কেন তুমি নয় কেন, তুমি লিডারশিপের ইয়েটা তুমি কেন দেবে না? আর সেখানে অবশ্য আমার একটা মানে অবজারভেশন আমি দেখেছি, সেটাও হয়তো পরবর্তীতে এটা ইয়ে, দেখুন দেখা যায় না স্কুলে কোনো কমিটি হয় বা ইয়ে হয়, তো কমিটির যে মেইন কমিটি হবে মানে ধরো ম্যাগাজিন কমিটি হলো, ম্যাগাজিন কমিটিতে আচ্ছা মেয়ে তুমি থাকবে, তুমি লিখতে পারবে, তুমি থাকবে, কিন্তু যখন মূল একটা কমিটি হবে ডিসিপ্লিন কমিটি বা আরো কিছু কমিটি যেটা ভারী ওজনদার, সেখানে প্রথম নাইন নামটাই অবভিয়াসলি ছেলে চলে আসবে। কি সবসময় কালচারাল কমিটি, মেয়েরা কি সবসময় ফুড কমিটি, ওইগুলোতেই থাকবে? মানে এটার পরবর্তীতেও সেটা দেখা গেছে যখন অফিস কাচারিতে যখন দেখা যায় যে কমিটি বানানো হয়, তখন দেখা যাচ্ছে ইনভিটেশন কমিটিতে প্রথম কনভেনার মহিলা, ফুড কমিটি প্রথম কনভেনার মহিলা, ডিসিপ্লিন কমিটি প্রথম কনভেনার পুরুষ। কেন? মেয়েরা যদি পুলিশই হতে পারে, মেয়েরা যদি, আমরা তর্কের খাতিরে অনেক বলি না মেয়েরা পুলিশ হচ্ছে, মেয়েরা আজকে সৈন্য হচ্ছে, মেয়েরা মিগ ফ্লাইট চালাচ্ছে, তাহলে কেন ওদেরকে এভাবে এগিয়ে দেওয়া, ওদেরকে আরো মনে হয় পিছিয়ে দেওয়া হচ্ছে যে এখানে তোমার মানে তুমি স্বচ্ছন্দ ওইগুলোতে নয়, তা কেন আমিও এগিয়ে যাব? যেমন ধরো আমার মনে হয় ত্রিপুরাতে হাইকোর্ট জাজ একজনও মহিলা নেই, এটা আমাকে খুব ভাবায় মাঝে মাঝে, কিন্তু একদম কোনো যোগ্যতা সম্পন্ন মহিলা লয়ার, মহিলা বিচারক নেই তা বোধহয় নয়, আছেন নিশ্চয়ই, তাদেরকে একটুখানি প্রমোট করাটা আমাদের সমাজেরই দায়িত্ব। আর যেহেতু এটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, কারণ 1000 এর মধ্যে 961 যদি ত্রিপুরা রেশিও হয়, তাহলে পুরুষরাও এগিয়ে আসবেন যে না তারাই সামনে এগো। ম্যাডাম প্রচেষ্টাটা তো শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে বিগত বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প সামনে এনেছে মেয়েদেরকে সশক্তিকরণ করার জন্য, তাদের যে বিভিন্ন শিক্ষার দিক হোক, স্বাস্থ্যের দিক হোক, কর্মসংস্থানের দিক হোক, এই এই যে উন্নয়নের যে চিন্তাধারা এবং তাদেরকে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হচ্ছে, বিভিন্ন সাইকেল থেকে আরম্ভ করে পাঠ্যপুস্তক, এবং আমাদের যে কলেজে মেয়েদের ভর্তির ক্ষেত্রে ফিটাও মুকুব করে দেওয়া হয়েছে যেন উৎসাহী হয় শিক্ষার ক্ষেত্রে, তো এই এত উদ্যোগ নেওয়া হচ্ছে তার প্রচারের ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে মাধ্যমের ভূমিকা, মিডিয়ার ভূমিকাটা ঠিক কোথায় আপনি দেখছেন? মিডিয়ার ভূমিকাটা অ্যাকচুয়ালি খুব, এই ধরনের যেসব প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না সেইখানেই মিডিয়ার ভূমিকা। প্রকল্পগুলো নিশ্চিত করা হয়েছে কিন্তু সেই প্রকল্পগুলো একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছচ্ছে কি না, যদি না পৌঁছে থাকে তাহলে কেন পৌঁছচ্ছে না, ল্যাকুনাটা কোথায়, সেই জিনিসগুলোই কিন্তু মিডিয়া তুলে ধরবে। কারণ একদম ভেতরে ভেতরে ঢোকার ক্ষমতা সংবাদ মাধ্যমেরই বা মিডিয়ার, এইখানে মিডিয়ার ভূমিকা। এবং সেখানে দরকার হলে কোয়েশ্চেনিয়ার করে যে কেন আসছে না, কেন স্টুডেন্ট মেয়েদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা বেশি হচ্ছে, কি কারণটা তার। যেমন আমি একটা আবারও একটা ছোট্ট গল্প বলবো, আমি যখন মহিলা মহাবিদ্যালয়ে পড়াতাম তখন একটি মেয়ে বেশ ভালো মানে ভালো রেসপন্ড করতো, ভালো ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে সে অন্তত প্রথম পরীক্ষা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করতে হচ্ছে, সে 60% থেকে একটু কম পেয়েছে কিন্তু ভালো 50, 57, 58 পেয়েছে। এরপরে সেকেন্ড সেমিস্টারে দেখছি মেয়েটা আসছে না, তো স্বাভাবিক হয় না যে কেউ অ্যাবসেন্ট হলে আমরা জিজ্ঞেস করি কেন এতদিন কামাই করছে, তো বন্ধুদের বলছি, বন্ধুরাও কেউ বলতে পারছে না। এখানে আরেকটা ভুল, বন্ধুরা সবসময় যদি টাচে থাকে যে কেন আসছে না, এ ব্যাপারে সচেতনতা তাদেরও নেওয়া দরকার। না আমি ওদের বন্ধু বান্ধবদের একদিন খুব কড়া করে বললাম যে যেভাবেই হোক 3 দিনের মধ্যে তোমরা খবর এনে দেবে, তোমাদেরই বান্ধবী আসছে না, এটা হয় না তো?
তিন চার দিন পরে মেয়েটা এসছে, তো আমি আমার চেম্বারে ডাকিয়ে নিলাম, মেয়েটা অঝোরে কাঁদছে। আমি বললাম কী হয়েছে, তোমার প্রবলেমটা কী, তুমি বাড়ির প্রবলেম হলে সেটাও নির্দ্বিধায় বলো, আমরা চেষ্টা করব। তখন বলছে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য বলছে। আমি বললাম কেন, বলছে ভালো পাত্র পাওয়া গেছে তো বলেছে বিয়ে করে নিতে, তো বিয়ের পরে যদি ওনারা পড়ায় তাহলে পড়াবেন। ও আমি বললাম তোমার, ও নিবেদিতা হোস্টেলে, বলছে আমার তো ইচ্ছে নেই ম্যাডাম, কিন্তু এই নিয়ে বাড়িতে খুব অশান্তি। তো আমি বললাম যে ঠিক আছে তুমি বাড়ির লোককে ডাকো, আমি তোমার মাকে ডাকো, প্রথমে মার সাথে কথা বলি। এবারে মাকে ডাকালাম, আমার খুব আশ্চর্য লেগেছিল, মানে খুব কষ্টও হয়েছিল। মা এলেন, মা সব বুঝলেন, মা কাঁদতে শুরু করলেন। আচ্ছা, মা বললেন যে আমার বাড়িতে আমার ভাসুর আছেন, তিনি খুব দুর্দণ্ড প্রতাপশালী, উনি পরিবারের এখন হেড, কারণ শ্বশুরমশাই নেই, উনি বলেছেন না এরকম ভালো পাত্র পাওয়া যাবে, পরে কী হবে বিয়ে দিয়ে দেওয়া হোক, পরে যা হবে হবে, পরে পড়া হয়। মেয়েটি এত কান্নাকাটির জন্য এমনকি হস্টেল সুপারও তাকে আটকে রেখেছিল, তার বাবা মাকে তারাও মানে কাউন্সিলিং করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি এবং পরবর্তীকালে মেয়েটিকে আর রাখা যায়নি। এবং এখন আমি জানি না সে পড়েছে কিনা, মনে হয় না পড়েছে বলে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারছি যে এই যে একটি বালিকা যথাযথভাবে শিক্ষার সুযোগ পেল না, তার ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেল না, সেটা কিন্তু দেশের সম্পদেরই আখেরে ক্ষতি। হ্যাঁ, ম্যান পাওয়ার লস, হিউম্যান রিসোর্স লস বলা যেতে পারে। এই দৃষ্টিভঙ্গিটা বোধহয় রাষ্ট্রীয় বালিকা দিবসে আমাদের ভীষণভাবে চিন্তা করা উচিত, এবং তারা তো ভাববেনি, বিশেষত গার্জিয়ানদের কাছে আমাদের অনুরোধটা থাকবে। কারণ বালিকার হলিস্টিক পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য গার্জিয়ান, গার্জিয়ান মানে শুধু মা বাবা নয়, মা বাবা, পাড়াপড়শি, কাকু জেঠু যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারাই বড় গুরুজন, তাদের কিন্তু এটা ভীষণ ভালোভাবে চিন্তা করা উচিত। কারণ মেয়েটি পড়তে চাইছে, মেয়েটি কাঁদছে পড়তে পারবো না বলে, অথচ তাকে বলা হচ্ছে পড়তে দেওয়া হবে না। এইখানে সংবাদ মাধ্যমের ভূমিকা, এটা যদি বেশি করে বলা হয় তাহলে নিশ্চয়ই, এবং অনেক আমাদের মেয়েদেরকে পড়াশোনার জন্য, যাতে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে, তার জন্য অনেক ইনসেন্টিভ সরকার থেকেও দেওয়া হচ্ছে, সেইগুলো একটু একটু করে, সব জিনিসই তো একটু একটু করে হয়, একটু একটু করে কিন্তু তার সুফল পৌঁছচ্ছে, পৌঁছচ্ছে না তা আমি বলবো না, ব্লিক ব্যাপারটা, ফিউচারটা তো ব্লিক নয়, নিশ্চিতভাবে পৌঁছচ্ছে সেই জিনিসটা, কিন্তু সেখানে আরেকটু বেশি মাত্রায় আসার জন্য আমাদের আরেকটু বেশি সচেতন হতে হবে। আমরা যদি শুধু একটা দিনে সচেতনতাটা দেখা না দেখিয়ে আমরা যদি রাউন্ড দ্য ইয়ার সেটা দেখাই, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা ভালো হবে। যাই হোক, এ বিষয়ে বিশদে আলোচনা হলো, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। রাষ্ট্রীয় বালিকা দিবস উপলক্ষে আমরা আলোচনা করছিলাম বালিকা দিবসের কী গুরুত্ব রয়েছে, কী ইতিহাস রয়েছে, এবং তার উৎকর্ষ বিধানের জন্য আর কী কী করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন ডক্টর রীতা দাস নায়েক। এবং উনি ওনার কর্মজীবনের যে অভিজ্ঞতা রয়েছে এবং ওনার চিন্তনের প্রতিফলন ওনার বক্তব্যে ঘটিয়েছেন। আমরা আশা রাখব যে এই বিষয়ে যে মতামতগুলো ব্যক্ত করা হয়েছে এবং সম্বলিত যারাই আছেন তারা শুনবেন এবং বিচার করবেন। দেখছেন দূরদর্শন ত্রিপুরা, সকলে দেখতে থাকুন, নমস্কার।